দেখে নিন রূপকথার মৎস্যকন্যার জায়গায় স্থান করে নিয়েছে কলকাতায় জন্ম নেওয়া মৎস্যকন্যা জন্ম নেওয়ার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে কলকাতার মৎস্যকন্যা কিন্তু চার ঘন্টা পর আর বাঁচানো যায়নি শিশুটিকে সাধারণত এক লাখে একটি শিশুর জন্ম হয়ে থাকে রূপকথায় বর্ণিত মৎস্যকন্যাদের মতো কোমর থেকে শরীরের নিচের অংশ একত্রিত হয়ে থাকায় শিশুটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি কলকাতায় বিবি নামের যে নারী ওই শিশুটির জন্ম দিয়েছিলেন তিনি আগে আলট্রাসাউন্ড স্ক্যান করাননি তাই নিজের সন্তানের অবস্থাও জানতে পারেননি চিকিৎসকরা শিশুটির এই অবস্থার নাম দিয়েছেন সিরোনোমেলিয়া বা মারমাইট বা মৎস্যকন্যা সিন্ড্রোম হিসেবে পরিচিত বুধবার সকালে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে শিশুটির জন্ম হয় হাসপাতালের অবস্টেটিক্স ও গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর সুদীপ শাহ বলেন অনাগত সন্তানের যত্ন নিতে বিবি ও তার স্বামীর কাছে যথেষ্ট অর্থ ছিল না এই জন্য শিশুটি এ অবস্থায় জন্ম নিয়েছে গত বছরও ভারতের প্রদেশে এমন একটি শিশু জন্মেছিল মাত্র দশ মিনিটের মাথায় শিশুটি মারা যায়